হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আজকে এক জায়গায় রিজওয়ানকে নিয়ে বেড়াতে যাচ্ছি। মিম্মি তো নেই, তুমি তো মিম্মিকে নিয়ে আসোনি। হ্যাঁ, মিম্মিকে তো নিয়ে আসোনি। মিম্মিকে নিয়ে এসেছো? তো আমি যেহেতু রিজওয়ানকে নিয়ে গাড়িতে একা উঠেছি, তাই ও বারবার ওর বড় মামিকে খুঁজছে, ওই জন্য মিম্মি বলছে। কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে তনুশ্রী আর অন্তরা যাবে। রিজওয়ান, হোয়ার ইজ ইওর টাং? হোয়ার ইজ ইওর টাং অ্যান্ড হোয়ার ইজ ইওর হ্যান্ড অ্যান্ড হোয়ার ইজ ইওর লেগ অ্যান্ড হোয়ার আর ইওর আইজ? Yes. And where is your belly? Yes. And where are your fingers? Very good. And where is your teeth? Teeth. Udik di. Munu eshechi. Munu eshechi. Munu eshechi. তো অন্তরা তনুশ্রীকে তুলে নিয়েছি। এদের দুজনের তো পরিচয় দেওয়ার আলাদা করে দরকার নেই, আপনারা সবাই এতদিনে ওদেরকে জেনে গিয়েছেন। তো আজকে রিজওয়ানকে একটা কিডস ফেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, বালিগঞ্জ আইস স্কেটিং এ। ওখানে বিভিন্ন এক্সিবিশন চলছে, বাচ্চাদের প্রোডাক্ট, খেলনা, বই সব কিছু পাওয়া যায়। তো বাচ্চাদের জন্য খুবই সুইটেবল। আমি আগের বছর দেখেছিলাম, কিন্তু তখন রিজওয়ান খুব ছোটো ছিল, তাই যাইনি। তো এবছর যাচ্ছি। এটা বছরে চার দিন থাকে, 7 জুলাই থেকে স্টার্ট হয়েছে, 12 জুলাই অবধি থাকবে। তো আমি স্যাটারডে গিয়েছিলাম, সানডে ব্লগটা আপলোড করছি, আর মানডে অবধি এটা থাকবে। তো আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারেন। তো রিজওয়ান ওখানে গিয়ে বিভিন্ন অ্যানিমালস ফিগারের কাট আউট দেখে তো খুব খুশি হয়েছে, ওর খুব ভালো লেগেছে। প্রথম থেকেই ওর ভালো লাগা শুরু হয়ে গিয়েছে, কারণ বাইরেই ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। গেটটা আপনাদের তো দেখালামই, তো ভিতরে গিয়ে দেখলাম প্রচুর দোকান, বিশেষ করে বাচ্চাদের এডুকেশনাল টয়েস বা বুকসের দোকানগুলো এত ভালো ছিল, আর খেলনাগুলোও ছিল, আর সব কিছুর কোয়ালিটি খুব ভালো। দামটা একটু বেশি লেগেছে আমার, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাকই আছে। তো বাচ্চাদের খুব সুন্দর আলাদা করে একটা প্লে জোন বা প্লে এরিয়াও করা ছিল, সেখানে একটা বল পিটের পুরো প্রচুর ছিল। এটা তো রিজওয়ানের ফেভারিট, অল টাইম ফেভারিট। তাছাড়াও আরও বিভিন্ন রাইডস ছিল, কিন্তু রিজওয়ান সেই রাইডসগুলো চড়তে চায়নি, ও ওখানেই বলেই এনজয় করছিল। তো আমি ওকে ওখানে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্তরা তনুশ্রী ওখানে দাঁড়িয়েছিল। তো আমি ভাবলাম চটজল দিয়ে আপনাদের একবার মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই গরমে বাচ্চাদের এখানে নিয়ে আসাটা খুব সুইটেবল, কারণ হচ্ছে এটা পুরোটাই এসি, তো গরম হওয়ার কোনো ব্যাপার ছিল না। আর আমরা সকালের দিকে গিয়েছিলাম, এই দুপুর 1টা নাগাদ, তখনই অলরেডি এত ভিড় হয়ে গিয়েছে। পরে তো শুনলাম সন্ধ্যের পর থেকে নাকি অসম্ভব ভিড় হয়। তো আমি এই অ্যাক্টিভিটি বুকটা কিছু একটা এখান থেকে নিয়েছি, বই টই সেগুলো আমি আপনাকে পরে দেখাচ্ছি। এখান থেকেও একটা জিনিস পিক করেছি আমি, টয়গুলো এত মিষ্টি দেখতে ছিল, সব জিনিসই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো রিজওয়ানের জন্য কিনে নিই, কিন্তু সব তো আর কেনা পসিবল না। তো আমি একটু ঘুরে ঘাড়ে এসে রিজওয়ানের জন্য দুটো বই, কিছু খেলনা কিনে এসে দেখছি ও এখনও ওই বলের জায়গাতেই খেলছে, অন্য কোনো রাইডও চড়তেই চাইছে না, এখানেই খেলছে। আর ওর দুটো মুনু ওর সাথে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছে। রিজওয়ান অনেক দিন পর এত এনজয় করেছে, বিশেষ করে এই অ্যানিমেলসগুলো এখনও চিনতে শিখেছে। তো এলিফ্যান্ট, জিরাফ এগুলো সব এখনও চেনে, তো রেকগনাইজ করতে পারে, ওর বুকসের সাথে মিল পায়। তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, ওকে খুশি দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর সাথে একটা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি তো থাকেই। আর তনুশ্রী আর অন্তরা ওকে এত সুন্দর সামলায়, বা ওদের কাছে এই রিজওয়ান এত ভালো থাকে, তো আমার কোনো প্রবলেমই হয় না ওদের সাথে কোথাও বেরোনো। নাহলে রিজওয়ান যা চঞ্চল, ওকে নিয়ে একা বেরোনো খুব মুশকিল হয়ে যায়। আর রিজওয়ান এমনি খুব বুঝদার বাচ্চা, ওকে একটা খেলনা কিনে দিলেও সেটাই হাতে করে নিয়ে নিয়ে ঘোরে। তো আদার্স অন্য কিছু যে প্রচুর জেদ করেছে সেটা আমি বলবো না, ওখানে প্রচুর খেলনা ছিল, ও স্টলগুলোতে উঁকি মেরে মেরে দেখছিল, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু ওকে যেটা আমি কিনে দিয়েছি ও সেটাই হাতে করে নিয়ে পুরো মেলাটা ঘুরেছে। বাস্কেটবল খেলবে?
ये मम्मी को दे दो, थोड़ा देर के लिए मम्मी को दे दो ये। देखो देखो जिराफ, एलिफेंट, कोई लायन। लायन और मंकी। मोटा दी जावर की दरकार। चले आसो। बसो बसो बसो। রিজওয়ান খেলনা কোনো জিনিস নিয়ে জেদ করেনি তেমন, মানে টুকটাক দেখেছে, চেয়েছে, আমি বারণ করেছি, মিটে গিয়েছে। কিন্তু এই স্টলটায় এসে ওই টিকটিকি ডিম লজেন্স ছোটবেলায় আমরা যেগুলো খেতাম সেটা দেখে রিজওয়ান এত জেদ করেছে কিনে দেওয়ার জন্য যে আমি ওটা বাধ্য হয়েছি ওকে কিনে দিতে। ফার্স্ট টাইম ও এরকম জিনিস দেখেছে, তো এই যে এই টিকটিকি ডিম লজেন্সগুলো আমরা ছোটবেলায় খুব খেতাম, আমার তো খুব ফেভারিট ছিল। তো রিজওয়ানের জেদটা খুব ন্যায্য মনে হয়েছে আমার কাছে ওখানে, তো আমি ওই জন্য ওটাকে কিনে দিয়েছি। আজকে এই রিজওয়ানকে নিয়ে এখানে আসাটা আমাদের প্রায় সার্থক বলতে পারেন। আমি জানতাম না এটা কেমন হবে, তো একটু দ্বিমত ছিলাম যে আসবো কি আসবো না, অন্য জায়গায় ওকে নিয়ে যাবো, বিভিন্ন মলের যে গেম জোনগুলো হয় ওখানে নিয়ে যাবো কি না। তারপরে ভাবলাম ঠিক আছে একটা নতুন জায়গায় নতুন নিয়েই যাই কেমন হয়। তো তার জন্য আমি খুব হ্যাপি যে আমি রিজওয়ানকে এখানে আনতে পেরেছি। রিজওয়ানও খুব খুশি হয়েছে এখানে, পুরো টাইমটা ও খুব এনজয় করেছে, আমরা খুব এনজয় করেছি, আর ওর জন্যই আমাদের এত সুন্দর একটা জায়গায় আজকে আসা হয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরেও রিজওয়ান বারবার আমাকে আবার এন্ট্রি গেটের দিকে নিয়ে যাচ্ছিল, মানে আরও কিছুক্ষণ থাকতে চাইছিল। তো বিশ্বাস করুন আমরা ওই পুরো জায়গাটায় প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম, আর আমরা তিনজনের মধ্যে কেউ বোর হয়নি ওর সাথে ওখানে। ও এনজয় করেছে, আমরাও প্রচুর এনজয় করেছি। তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই মেলাটা সোমবার পর্যন্ত আছে বালিগঞ্জ আইস স্কেটিংয়ে, তো আপনারা চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা 4টে নাগাদ অ্যাবসলিউট বারবিকিউতে খেতে গিয়েছিলাম, যেটা পার্ক স্ট্রিটের ব্রাঞ্চ। তো ওখানে লাঞ্চটা আজকে অ্যাড করলে অনেক বড় হয়ে যেত ব্লগটা, তাই এটা আমি নেক্সট ব্লগে দেখাবো, মানে এই ব্লগটার পার্ট 2 আসবে। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। দেখা হবে পরের একটি ব্লগে খুব জলদি। আর আজকের এই সুন্দর দিনের কিছু মুহূর্তের ছবি আমি ক্যাপচার করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।